আমি পারছি না তো এভাবে আমাকে তোমাদের কাছে নিয়ে জরুর আমি আর একা থাকতে পারি তিস্তা তিস্তা তুমি সব কি করছো তিস্তা ধ্রুব প্লিজ হ্যাঁ এসব কি করে হলো কবে থেকে জবে থেকে রাহুল জেলে গেছে না কিছু খাচ্ছে না রাত্রিবেলা ঘুমোচ্ছে আর জানো আমি যখনই আসি এই ছবি রাহুলের ছবি হাতে নিয়ে বসে আছে তারপর তারপর আমি ওকে এক এই এখানকার লোকাল ডক্টরের কাছে নিয়ে গেলাম ঘুমের ওষুধ দিল ইনফ্যাক্ট আরও কিছু মেডিসিন দিল তখনও জানো তো এরম খারাপ অবস্থা ছিল না আমার ওকে একা ছাড়তে খুব ভয় লাগলো তাই সঙ্গে করেই নিয়ে এলাম কিন্তু কিন্তু আজকে যেটা দেখলাম কি দেখলে দেখলাম ও কিচ্ছু খায়নি আর হাতে ঘুমের ওষুধ না মানে আমি সেগুলো খেতে দিইনি ফেলে দিয়েছি আমি ইনফ্যাক্ট কিন্তু ও যে কি চাইছে আমি কিচ্ছু বুঝতে পারছি না বিশ্বাস করে আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি বুঝতে পারছো তো ও কিরম করছে প্লিজ ডোন্ট মাইন্ড আমি তোমাকে নার্ভাস ইটস ওকে তুমি তুমি ভালোই করেছো আমাকে ফোন করে মাইন্ড করার কি আছে আমাদের ওকে যত শিগগিরই সম্ভব কোনো ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে ওকে ওর ওর ট্রিটমেন্টগুলো শুরু করা দরকার অ্যাজ সুন অ্যাজ পসিবল বলছিলাম আমার একজন চেনা ডক্টর আছে যাবে তার কাছে আগে এগুলো খেয়ে নিন তারপর কিন্তু মাছ রয়েছে ফুরানি সব কিছু উলি পাঠিয়েছে আপনি না খেয়ে থাকলে উলির ভালো লাগে বলুন আমি তো আমার ননদকে চিনি হাজার কষ্টেও মুখ ফুটে কিচ্ছু বলবে না আপনি আজকে ব্রেকফাস্ট না করে চলে এলেন এখনো অব্দি আপনি খেয়েছেন কিনা ও কিছুই জানে না ওর কি ভালো লাগে বলুন আসলে বৌরানী ইমার্জেন্সি চলে এলো তো তাই তাই আমার ননদের মনের ইচ্ছেটা আমাকেই বুঝে নিতে হলো উটিতে যাওয়ার আগে আপনি এগুলো খেয়ে নিন আচ্ছা ও বলছিল আপনি রাঙামাকে দেখতে গেছিলেন হ্যাঁ মানে কাল ওখানে গিয়েছিলাম ওই নার্সিংহোমে আমার কিছু চেনা জানা আছে রাঙামা এখন কেমন আছেন মানে কবে ছাড়া যাবে কিছু জানতে পারলেন এমনি সব ঠিকঠাক হলেও বিপিটা ফ্লাকচুয়েট করছে তাই ওটা যতক্ষণ না নর্মাল হচ্ছে ততক্ষণ তো অবজারভেশনে রাখতেই হবে আপনার কথা খুব চিন্তা করছিলেন তাই হয়তো চিন্তা করবেন না আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন রাঙামা আমাকে খুব ভালোবাসে আমারও খুব মন খারাপ হচ্ছিল রাঙামার জন্য সবাই খুব নিশ্চিন্ত হঠাৎ এই কথা উনি আসলে বড্ড ছেলে মানুষ কিন্তু খুব ভালো মেয়ে ও কখনো কাউকে দুঃখ দিতে চায় না কষ্ট হলেও নিজের মনের কথাটা বলতে পারে না ও আপনি যে ওকে বুঝেন মায়ের সাথে সাথে এই কদিনে আমরাও সেটা বুঝতে পেরেছি এরপর থেকে উলি আর অরূপের গল্প আমরাই লিখব খবরটা ওর কিছু পেলি নাকি খবর তো উলি একেবারে আঁচলে বেঁধে নিয়ে এসেছে এ বাড়িতে শুধু আমার সোনাটাই বাকি ছিল জানো তো তাই নাকি উলি আর অরূপের মধ্যেকার খবর কিছু
তুই তো আমাকে তাড়িয়ে দিলি, নইলে আমি নিজেই কিছু আঁচ করতে পারতাম। মা মা, আমি আমি তোমাকে তাড়িয়েছি, তুমি এই কথা বলতে পারলে? আরে বাবা, তখন হাওয়া যেদিকে বইছিল তাতে তো দেখলে, মিসেস ইন্দিরা চৌধুরী আমাকেই কতগুলো কথা শুনিয়ে দিল। তারপরে তুমি যদি এখানে থাকতে, তোমাকে যদি দু চারটে কথা শোনাতো, সেটা ভালো লাগতো বলো? সেটা সেটা কি খুব ভালো হতো ব্যাপারটা? আমি কি ছেড়ে দিতাম নাকি? ছেড়ে দিতাম? ছাড়ো সব কথা, তা বল মা, কি হলোটা কি? আমার বর আছে তো, কিন্তু কোথায়? ওই যে তোমাদের বাড়িতে যে এসেছে, ওই তো আমার বর। আরে ওই যে অরূপদা। কি কি বুঝলে মা? ওরে, সাপের হাঁচি বেঁধেছে নে, আমি ঠিক চিনেছিলাম। মুন্ডিকে? আরে মেয়েকে না হলেও মাকে আমি ঠিক চিনেছিলাম। নমুনা জিনিস একখানা, যেভাবে ঠারে ঠোরে অলির খবর নিচ্ছিল আমি ঠিক বুঝেছিলাম। এমনি এমনি অরূপের ঘাড়ে চেপে বসেনি, কিছু একটা মতলব আছে। হ্যাঁ বাবা মা, তুমি দেখছি একবার বিয়ের দিন থেকে সবকিছু বুঝে বসে আছো। হ্যাঁ ওরে, তুই আমাকে পেটে ধরিস নি, আমি তোকে পেটে ধরেছি, আমি ঠিক সব বুঝেছি। এখন শোন শোন, তোর কাজ হলো ওই ফিতে বাঁধা মেয়েটা ওর পেট থেকে খবর বার করা, বুঝলি? আচ্ছা তারপর? ইন্দিরা চৌধুরীর নাক কাটার কাজটা ওই মেয়েটাকে দিয়েই পুরো হবে। মা, ইউ আর জিনিয়াস, তুমি একদম ঠিক বলেছো। কনকের বড় হাম্বড়াই ভাব হচ্ছিল না? এবার যদি শস্যের মধ্যেই ভূত থাকে, মানে ওই সংসারে যদি ওই মুন্নি থাকে, তাইলে আমিও দেখব কোন কনক কোন ইন্দিরা চৌধুরীর সংসার রক্ষা করে। বৌমনে? হ্যালো মা, আমি তোমাকে পরে ফোন করছি, এখন রাখছি। হ্যাঁ বাই। হ্যাঁ মুন্নি, এসো। তুমি আমাকে ডেকেছিলে? ফাটাফাটি গন্ধ, এই না হলে তুমি আমার বৌরানি। হ্যাঁ তুমি তুমি, এই জন্যই কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি। শুধু এই জন্য? না না, লিস্টটা অনেক বড়, আজকে বলতে গেলে শেষ হবে না। কিন্তু তুমি যে এই যে খাবারটা নিয়ে এসছো না, এটা কিন্তু খুব জরুরি ছিল, তুমি ভাবতে পারবে না। ভাবতে না পারলে নিয়ে আসতাম। হ্যাঁ তাও ঠিক, কিন্তু আজকে যা কাজের প্রেশার ছিল না, আমার তো মনে হচ্ছিল যে আজকে লাঞ্চটাই স্কিপ হয়ে যাবে, আর ঠিক সেই সময় তোমার এই অসাধারণ খাবার। এটা খাওয়ার পর না আজকে আমি এরকম চার্জ হয়ে যাবো, সারাদিন 10 ঘন্টা ননস্টপ কাজ করব। মাঝে মাঝে এরকম এসে আমাকে একটু চমকে দিও তো। হুম, আমি মাঝে মাঝে এখানে আসি আর তোমাদের কাজের ক্ষতি হোক। আরে সেটা হলে তুমি বাদ দাও না ওসব কথা, আমি তো হ্যাপি হবো, আবার কি। হ্যাঁ দাদাভাই কথাটা কিন্তু আমি বলতে পারছি না, তোমাকে দেখলে ওর কনসেন্ট্রেশনটা মানে ব্রেক হওয়াটাই স্বাভাবিক, আর সেটা হলে তো। ও কোথায় ভাই? দাদাভাই তো আজকে কোনো পাত্তাই নেই। অফিসে আসেনি? এলে দেখা হতো না? এই যে দেখো সকাল থেকে এসে, এ দেখো আমার কাজ, দেখো সব পেন্ডিং ফাইলস, হাজারটা মিটিং, আমি বারবার বললাম যে আয় কিনা, আমি হাবুডুবু খাচ্ছি এখন। এত কাজ আছে জানতো না? সব জানতো, সব। আমি কিন্তু ওকে বললাম যে দেখ, আমি একা কিন্তু এত কাজ সামলাতে পারবো না, ইনফ্যাক্ট ও নিজেই বললো যে অফিসে তাড়াতাড়ি আসিস, এখন দেখো। ফোন করোনি তুমি? করিনি, অনেকবার করেছি, এখন আবার ও নতুন হ্যাবিট শুরু হয়েছে যে সবসময় ফোন করলে কিন্তু আমি ফোন ধরবো না। এরকম কেন করছে? দেখো সেটা তো আমি জানি না, তুমি বরং একটা কাজ করো, এ নাও এ নাও আমার ফোনটা নাও, দাদাভাইকে কল ট্রাই করো, ততক্ষণ আমি একটু খাবারটা টেস্ট করে নিই। নাও 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 নাও, করো না, আমি একটু টেস্ট করি। কি হলো, রিং হচ্ছে? হ্যাঁ দেখো দেখো কেটে গেল। কি
কিচ্ছু হবে না, আবার ট্রাই করো, আবার ট্রাই করো। আরে করতে থাকো, তাহলে না দাদা ভাই বুঝবে যে আর্জেন্সি কতটা। হ্যাঁ আমি ততক্ষণ আইটু। আশ্চর্য তো, ফোনটা ধরছে না কেন?